ছেলেবেলার নিত্য খেলা হারিয়েছি সে কবে, বন্ধু সবে খেলার সাথী সেভাবেই কি আর রবে, অতীত হওয়া দিনগুলি আজ বড্ড মনে পড়ে। আজকে একটু কবি কবি ভাব হয়ে গেল, তাই না? তো যাই হোক, চলুন ব্লগটা স্টার্ট করি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, আমি আরফা জাহান ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি। সো আজকে গাইস আমি আমার পক্ষে থেকে আমি ট্রিট দিচ্ছি সবাইকে। তো আমি আমার শাশুড়ি আম্মু, তারপরে আজানের বাবা এবং আজানের পিচ্চি বাবাটাকে নিয়ে আমরা যাচ্ছি এখন। আজান তো মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে রাগ করে বসে থাকে, আর ওর রাগ ভাঙানোর জন্য আমাদের সবাইকে মিলে থাকতে হয়। তো এই জন্য আর কি আমরা দুষ্টুমি করছিলাম, পরে যখন বললাম আজান গুসা, তখন আসলে ও হাসি বদিল। তো আসলে গুসা কথাটা এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা খুব কমন একটা কথা, মানে এটা আমরা সবাই মোটামুটি বলে থাকি। ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু কেউ রাগ করছো বা রাগ করবা কি না এইসব কিছু বলে না, সবাই কিন্তু আমরা গুসা গুসাই বলি। তো এই জন্য কিন্তু আমরা গুসাই বলতেছিলাম। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বৈঠকখানাতে। তো এটা খুব বেশি একটা দূরে না, খুব আমাদের বাসার কাছাকাছি, মানে আমাদের বাসার বলতে গেলে একটু অপোজিট হয়েছে। এখানে হচ্ছে কি আমাদের এই বৈঠকখানা, তো এটাকে বলা হয় পীরবাড়ি। তো চলুন যাই ভিতরে। আচ্ছা গাইজ, আমি বুঝি না আজানের বাবা কেন ক্যামেরা হাতে দেখলে এরকম মুখটাকে এরকম গোমরা করে রাখে। আচ্ছা বলুন তো এটা কি ঠিক? যদিও পীরবাড়ির কাছাকাছি এই বৈঠকখানাটা আমাদের বাসার সামনে, কিন্তু তবুও কিন্তু এখানে বৈঠকখানাতে কখনো আসিনি। সবসময় কিন্তু এখান থেকে আমরা খাবার অর্ডার করে বাসায় খাওয়া হয়, কিন্তু কখনো এখানে এসে বসে খাওয়া হয়নি। তো আজকে আমার প্ল্যান ছিল যে বৈঠকখানাতে যেহেতু কখনো গিয়ে খাইনি, তো আজকে আমরা গিয়ে খাবো, তো দেখা যাক কীরকম হয়। আমার বাবা এটা তো সবসময় যেখানেই যায় যে কোনো রেস্টুরেন্টে যায় ও তো জ্বালাবেই। তো আমরা এখানে এসে ফুচকা অর্ডার করে দিলাম। তো এখানে একটা স্পেশাল একটা অফার চলছিল, ফুচকার একটা স্পেশাল একটা আইটেম ছিল, অনেকগুলো টপের মাধ্যমে দিবে। তো দেখা যাক ফুচকাটা কিরকম হয়, ততক্ষণ আমি একটু শুট করি। সত্যি বলতে এখানকার যে ওয়ালের যে লেখাগুলো ছিল সেগুলো সত্যি খুব মনটা ছুঁয়ে গিয়েছে, আর সবচাইতে বেশি মনটা ছুঁয়ে গিয়েছে এই কবিতাটা পড়ে। সত্যি মিস করছি ছোটোবেলাটাকে। তা আমি একটু বলি, ছেলেবেলার নিত্য খেলা হারিয়েছি সে কবে, বন্ধু সবে খেলার সাথী সেভাবে কি আর রবে, অতীত হওয়া দিনগুলি আজ বড্ড মনে পড়ে, খুঁজব কোথা স্মৃতির পাতা একলা কাহার তরে, আজকে বুঝি শূন্যে খুঁজি প্রকৃতির খেলা ঘর, যান্ত্রিকতায় মনের ব্যথায় দিনগুলি আজ পর। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভালো আবৃত্তি করতে পারি না, তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি ভাবলাম যে এখন আমরা অর্ডার দেওয়া যাক, কী খাওয়া যায়। তো আমরা একটা বার্গার, একটা মিল্কশেক, একটা ঠান্ডা এবং ফুচকার এই প্যাকটা আমরা অর্ডার দিয়েছি। তো ফাইনালি আওয়ার ওয়েট ইজ ওভার, তো ফুচকা আমাদের চলে এসেছে। তো এখন আমরা ফুচকা খাবো। তো ফুচকার মধ্যে দেখতে পেলাম অনেক রকমের টক আছে, টোটাল হচ্ছে গিয়ে 7 রকমের টক আছে, এবং একটার মধ্যে স্যালাদ আছে, একটার মধ্যে মরিচ গুঁড়ো আছে, আর একটার মধ্যে চানাচোর আছে। তো টোটাল হচ্ছে গিয়ে 7 রকমের টক, সাথে কিন্তু এখানে দইও আছে।
তো এটার এই প্যাকটার মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু সব রকমের টক দিয়ে আপনার ফুচকাটা খেতে পারবেন এবং দই দিয়েও খেতে পারবেন ফুচকাটা দই ফুচকা বানিয়ে এবং এটার ভিতরে চানাচুরও আছে তো এটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগছিল তো তো দেখা যাক ফুচকাটাকে আমরা ট্রাই করি কিরকম লাগে তো এই হয় আর কি যখন খাওয়ায় সবাই ব্যস্ত হয়ে যায় তখন কে আর কার পিক তুলবে তো এগুলো তো কারো মনেই থাকে না তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো সবাই খাওয়ায় ব্যস্ত ছিল আমার পিক তো কেউ তুলেই দিল না তো যাই হোক অবশেষে বাধ্য হয়ে নিজের ভিডিওটা নিজেই করতে হচ্ছে তো আমি প্রথমে ভাবলাম ফার্স্টের যে ফুচকাটা থাকবে সেটা আমি সব টকগুলো একটু একটু করে নিব তারপর আমি এটা ট্রাই করব তো চলুন দেখা যাক ফুচকার টেস্টটা কীরকম হয় আমি আপনাদেরকে এখনই জানাচ্ছি বাই দ্য ওয়ে গাইস সবচেয়ে বেশি আমার কাছে এই টকটা বেশি মজা লেগেছে কারণ এই টকটা ছিল মিষ্টি টক আর টকটা ছিল অনেকটা ঘন তো এই টকটা আমার যে কী যে পছন্দ হয়েছে আর দই দিয়ে ফুচকাটা খুবই 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 টেস্টি লেগেছে তো আমি ভাবলাম যে একটু চানাচুরও অ্যাড করে দিই যেহেতু এখানে ছিলাম প্রত্যেকটা আইটেম আমি একটা ফুচকার মধ্যে নিচ্ছিলাম এটা দেখার জন্য যে ফুচকাটার টেস্টটা কীরকম আসে আর ফুচকা কিন্তু ঝাল ছাড়া একদমই খেতে মজা না তো এই জন্য আমি একটু বেশি করে ঝাল নিচ্ছি তো ঝালটা তো প্রচণ্ড ছিল এই মরিচ কিন্তু অনেক ঝাল তো ট্রাই করা যাক তো তারপরে আমি এক এক করে আবার আলাদা আলাদা করে প্রত্যেকটা টক মুখে দিচ্ছিলাম তো প্রত্যেকটা টক জাস্ট অসাধারণ হয়েছিল কোনোটার সাথে কোনোটার মিল নেই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টক ছিল তো ওদেরকে আমি এটা জিজ্ঞেস করতে পারিনি যে আসলে কোনটা কী ধরনের টক ছিল কিন্তু মোটামুটি সবগুলোই টক ছিল টক ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে ছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায় জাস্ট অসাধারণ ফুচকাটা হাতে নিয়ে ফুচকাটা একটু ফুটো করে এতে এক এক করে আলু সিদ্ধগুলো দিয়ে একটু সালাদ অ্যাড করে প্রত্যেকটা টক যদি একটু একটু করে না হয় সাথে একটু চানাচুর দিয়ে তারপরে একটু সালাদ দিয়ে এবং এটার ভিতরে মিষ্টি দই নিয়ে এবং ঝাল টক মিষ্টি টকগুলো নিয়ে যখন মুখে দেওয়া হয় ফুচকাটা জাস্ট অসাধারণ লাগে কার কার ফুচকা ফেভারেট তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের পীরবাড়ি এসে খাওয়ার দাওয়াত রইল এখন আমি জাস্ট হালকা করে অন্য টকটা নিচ্ছিলাম ফ্লেভারটা টেস্ট করার জন্য জাস্ট অসাধারণ মানে কি বলবো যত বলবো আমার তো এখনই জিভে জল চলে আসে মানে আমাকে যদি কেউ ভাতের পরিবর্তে বলে যে ফুচকাই খেতে দেওয়া হবে তাহলে আমার কোনো আপত্তি নেই আমি ফুচকা খেয়ে থাকতে পারবো আমার ফুচকা এতটা ফেভারেট শুধু যে ফুচকা যে মেয়েদের ফেভারেট তা কিন্তু না ছেলেদেরও কিন্তু ফুচকা ফেভারেট হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন ফুচকা যদি ফেভারিট না হতো তাহলে কিন্তু আজানের বাবা আর আজানের ছোটো বাবা কিন্তু খেতে আসতো না তো ফুচকা অলওয়েজ 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 বেস্ট তুমি কি খাও তারপর আমার বাবাইটাকে বলছিলাম তুমি কী খাও তো আসলে ঠান্ডা খাচ্ছিলো তো ঠান্ডা খেতে খেতে ও হা করে দেখিয়ে দিতে ও ঠান্ডা পড়ে গিয়েছে তো তারপরে ওর জন্য একটা মিল্কশেক অর্ডার করলাম তো মিল্কশেক কিন্তু আজান বাবার খুবই পছন্দের তো এই জন্য যখনই বাইরে বের হওয়া হয় আজান বাবাকে চেষ্টা করি মিল্কশেক খাওয়ানোর জন্য বা ওর বাবা মাঝে মধ্যে বাসায় নিয়ে আসে তো আজানের কিন্তু মিল্কশেকটা খুবই 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 পছন্দ তো আর এখানকার মিল্কশেকটাও ভালো লেগেছে তো যেহেতু কখনো আসিনি আজকে ভাবলাম এসে ওদের ভালো একটা রিভিউ দেওয়া যাবে তো না আসলে ওদের সার্ভিসটা খুবই ভালো ছিল আর প্রত্যেকবার বাসায় এনে অর্ডার করি বাসায় এসে খাই এখানে গিয়ে খাওয়া হয়নি কখনোই তো এখন খাচ্ছিলাম তো মিল্কশেকটা ট্রাই করছিলাম মিল্কশেকটাও জাস্ট অসাধারণ ছিল আর দেখুন আমাদের ফুচকা খাওয়া একদম শেষ তো
তো গাইস, ফুচকা খেয়ে আমাদের পেট একদম ভরে গিয়েছে। তো যেহেতু আমার দেবরের বার্গার খুবই পছন্দের, তো এই জন্য ভাবলাম যে আমার দেবরের পছন্দের বার্গারটা অর্ডার করে দিই। তো ওর পছন্দের বার্গারটা অর্ডার করে নিয়েছি। আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যারা পীরবাড়ি থাকেন বা ব্রাহ্মণবাড়িতে আছেন বা পীরবাড়ির আশেপাশে থাকেন, তারা এই বৈঠকখানাতে আসুন এবং এসে অবশ্যই এই খাবারগুলো ট্রাই করুন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখুন, আজান বাবা যেখানে যায় সেখানে আদর পায়, সবাইকে বাবা বাবা ডেকে একদম মজা টজা সব কালেক্ট করে নিয়ে নেয়। তো ওকে মোটামুটি সবাই আদর করে, বাইরে বের হলে সবাই ওকে পছন্দ করে এবং ও সবাইকে বাবা বাবা বলে ডাক দেয় এবং সবাই ওকে মজা টজা কিনে দেয়। তো এই যে দেখতেই পাচ্ছেন, মজা নিয়ে উনি সুন্দর মতো বাইরে চলে যাচ্ছে। তো আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে। তো আপনারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আর ব্লগটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফেজ, গুড নাইট।